ঢাকায় চলচ্চিত্রের মহানায়ক খ্যাত অভিনেতা বুলবুল আহমেদ। বাংলাদেশ বেতারের ঘোষক হিসেবে প্রথম ক্যারিয়ার শুরু করেন তিনি। 1973 সালে ইউসুফ জহিরের ইয়ে করে বিয়ে চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিনয় জীবন শুরু করেন। এরপর শ্রীকান্ত, দেবদাস, মহানায়ক, সীমানা পেরিয়ে সূর্যকন্যা সিনেমাগুলো বুলবুল আহমেদকে পৌঁছে দেয় অনন্য এক উচ্চতায়। 2010 সালের 15 জুলাই পৃথিবীর মায়া কাটিয়ে না ফেরার দেশে পাড়ি জমান মহানায়ক বুলবুল আহমেদ। প্রয়াত গুণী এই অভিনেতা স্মৃতি ধরে রাখতে 2015 সালে গড়ে তোলা হয় বুলবুল আহমেদ ফাউন্ডেশন। তার পরিবার ও বুলবুল আহমেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছর সম্মাননা দেওয়া হয় দেশের গুণী শিল্পীদের। সেই ধারাবাহিকতায় এবছর মহানায়ক বুলবুল আহমেদ স্মৃতি সম্মাননা 2020 পাচ্ছেন প্রবীণ অভিনেত্রী মিনারা জামান। মহানায়ক বুলবুল আহমেদ স্মৃতি সম্মাননা 2020 প্রাপ্তি প্রসঙ্গে 81 বছর বয়স্ক প্রবীণ অভিনেত্রী মিনারা জামান জানান, যে কোনো সম্মাননায় অনেক গৌরব এবং সম্মানের। বুলবুল ভাই আমার প্রিয় একজন মানুষ ছিলেন। 1962 সালে রেডিও পাকিস্তানের একটি নাটকে কণ্ঠ দিয়ে ক্যারিয়ারে পা রাখেন মিনারা জামান। এরপর গত প্রায় 5.5 দশক একাধারে অভিনয় করেছেন রেডিও, টেলিভিশন ও চলচ্চিত্রে। অভিনয় করেছেন বেশ কটি মঞ্চ নাটকেও। এবার করোনার জন্য বড় আয়োজন ছাড়াই মিনারা জামানের বাসায় গিয়ে সম্মাননা পদকটি তার হাতে তুলে দেওয়া হবে। এই ফাউন্ডেশন থেকে এবার 4র্থবারের মতো সম্মাননা দেওয়া হচ্ছে। জাওয়াদন্তু, বিজয় টিভি, ঢাকা।